press the bell icon on the YouTube app and never miss another update. তুই ফিজিক্স পড়া কি করবি? তুই একটা কাজ কর, মেডিকেলে তে চাকরি হইব না। ও নো মামা, ও মামা, মেডিকেলের কোশ্চেন পাইছি 5 লাখ। পড়ালেখা শেষ করে বেকারত্বে ঢুকে মরা, এ কেমন অভিশাপ বলো? চাকরি থাকবে না। এইসব কমেন্ট করার মতন হিউম্যান বিং না প্রচুর আছে। যখন একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তখন চারিদিক থেকে এরকম কমেন্টসগুলো ভেসে আসে, যা শুনতে শুনতে একজন স্টুডেন্টের তার নিজের সাবজেক্টের প্রতি প্যাশনটা নষ্ট হয়ে যায়। ফলে 4টি বছর সে কোনো পড়াশোনা করতে পারে না, সে তার জুনিয়র স্টুডেন্টদেরকে কোনো উৎসাহ দিতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তার ফলাফল হয় খারাপ এবং একমাত্র গন্তব্যস্থল হয় বিসিএস। বলা হয়ে থাকে বাংলাদেশে ফিজিক্স রিলেটেড কোনো জব সেক্টর নেই। আমি আপনাদের জন্য আজকে ফিজিক্স রিলেটেড কিছু জব সেক্টরের কথা উল্লেখ করব উইদাউট বিসিএস অ্যান্ড টিচিং। কিপ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড স্টে উইথ মি। That body's a blessing, girl. I ain't trying to pressure her. She messed with the temperature. ফিজিক্সের জব সেক্টরের মধ্যে সবার উপরে রয়েছে NASA, The National Aeronautics and Space Administration, The dream sector for all the physicists. নাসাতে ফিজিক্স রিলেটেড যেসব জব রয়েছে তার মধ্যে কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্যাল সায়েন্টিস্ট, রিসার্চ কনসালট্যান্ট, কম্পিউটার সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট উল্লেখযোগ্য। ফিজিক্স নিয়ে অনার্স কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর এমএস করা হলে নাসাতে এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জবের অপরচুনিটিস বৃদ্ধি পাবে। প্রোবেশনারি অফিসার, যা প্রথম শ্রেণীর অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নামে পরিচিত, বাংলাদেশে প্রায় সব সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে এবং কিছু প্রতিষ্ঠানে প্রোবেশনারি অফিসার পদে ফিজিক্স থেকে ক্যান্ডিডেটস নিয়োগ দেওয়া হয়। এই পদে মিনিমাম স্টার্টিং স্যালারি অ্যাবাউট 38,000, উইচ ইজ এ স্টার্টিং স্যালারি। এক্সিকিউটিভ ট্রেনি ইন ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশে অনেকগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সামিট পাওয়ার লিমিটেড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ম্যাক্স পাওয়ার লিমিটেড উল্লেখযোগ্য। এসব পাওয়ার প্ল্যান্টগুলোতে একটা ভালো স্যালারি সহ ফিজিক্স ক্যান্ডিডেটসদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার প্রোগ্রামিং, বাংলাদেশে কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, স্বস্তি লিমিটেড ইত্যাদি প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটস নিয়োগ দেওয়া হয়ে থাকে। যদিও প্রোগ্রামার হতে কোনো সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, তবে ফিজিক্স সাবজেক্টে প্রোগ্রামার হতে পারার একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম রয়েছে। জব ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা স্পার্সো, এই দুটো প্রতিষ্ঠানে সায়েন্টিফিক অফিসার হিসেবে ফিজিসিস্টদের নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং সরকারি স্কেল অনুযায়ী স্টার্টিং স্যালারি 22,000 থেকে শুরু করে 53,060 বাংলাদেশি টাকা। BCSIR, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, which is known as science lab. এই প্রতিষ্ঠানে সায়েন্টিফিক অফিসার হিসেবে ফিজিসিস্টদের নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং সরকারি স্কেল অনুযায়ী স্টার্টিং স্যালারি 22,000 থেকে শুরু করে 53,060 বাংলাদেশি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটস বা BPI, এই প্রতিষ্ঠানে ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে ক্যান্ডিডেটস নিয়োগ দেওয়া হয়ে থাকে।
এই প্রতিষ্ঠানে ফিজিসিস্টদের স্টার্টিং স্যালারি 50,000 থেকে শুরু করে 71,200 বাংলাদেশি টাকা। জব ইন গুগল, অ্যানাদার ড্রিম জব। গুগলে মার্কেটিং অ্যানালাইটিক ম্যানেজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অডিও সিস্টেম ইঞ্জিনিয়ারিং, টাচ সেন্সর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্টিস্ট সহ প্রায় 200টির বেশি পোস্ট রয়েছে ফিজিসিস্টদের জন্য। গুগল জবের ক্ষেত্রে সর্বনিম্ন স্যালারি $93,000 মার্কিন ডলার, যা দিয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে অনার করা হয়। ফিজিক্স থেকে যেসব সাইটে ক্যারিয়ার বিল্ড আপ করা যায়, তার মধ্যে অ্যাস্ট্রোনমি, বায়োফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারিং, ডিজাইনিং, জাভা প্রোগ্রামিং, ফাইন্যান্সিয়াল মডেলিং, মেডিকেল ফিজিক্স, জিওলজিক্যাল সায়েন্স, পার্টিকেল ফিজিক্স, ইনভেন্টর উল্লেখযোগ্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন এবং এখানে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে গিফট করতে পারি। নতুন কোনো আইডিয়া দিতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।